আমরা জেন্ডার ক্লাসের আজকের আলোচনা যা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বেসিক্যালি গত দিনের ছেড়ে যাওয়া টপিকগুলো, রাইট? গতদিন আমরা আমাদের টপিকগুলো শেষ করতে পারি নাই, নেমস্পেসিং নিয়ে কিছু কথা বলা শুরু করেছিলাম, সরি, বাট প্র্যাকটিক্যাল ইউজ হয় নাই বা কোডগুলো আমরা এক্সিকিউট করেও দেখি নাই। লাস্ট ডে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, অ্যারে, ফর ইচ এবং অ্যারে বেসিক থেকে অ্যারে ক্যাটাগরিগুলো, লিখার স্টাইল, হ্যাঁ, লুপিং টেকনিক, ফর ইচ লুপের, তো এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। ইউটিউবে ভিডিওগুলো আছে, তারপরে ম্যাটেরিয়ালস যেগুলো হ্যান্ড আউট ম্যাটেরিয়াল যেটা পিডিএফে দেওয়া হচ্ছে সেটাও দেওয়া হয়েছে এবং সেটাও আমাদের গ্রুপে আপলোড করা আছে, তো ডেফিনেটলি সেগুলোতে ভালো করে ফোকাস করতে হবে। খান সাহেব বলে একজন আমাদের সাথে আছেন, রাইট? খান না আপনি? হ্যাঁ, মজিদ খান। তো খান সাহেব আছেন, খান সাহেব নতুন, পরিচিত হবেন ওনার সাথে, ওনাকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে, রাইট? ম্যাটেরিয়ালস গুলো দেওয়া, কিছু কিছু জিনিস যে যে কিছু ক্লাস মিস হয়েছে সেগুলো কভার আপ করার জন্য চেষ্টা করা। হায়দার আলী, রুস্তম আলী, হ্যাঁ, ডিরেক্টলি অ্যাপয়েন্টেড, ঠিক আছে, যে কোনো প্রয়োজনে ক্লাসের বাইরে সময় আসলেও তাকে সাহায্য করতে হবে সবার মতোই। সেজন্য আপনাদেরও রেডি হতে হবে, আপনার পাঁচ ছয় করে পাচ্ছেন, ওকে, তো রেডি হতে হবে, নেক্সট পরীক্ষা আপনারও নিব আমি, ওকে। তো আমরা একটু দেখি যে কি শিখছিলাম। লাস্টে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম রেফারেন্স নিয়ে, ওটাতেই অনেকে একটু ঘাবড়ে গিয়েছিল আর কি, অ্যান্সারটা ঠিক মতো করতে পারে নাই। নেমস্পেসের একটা সংজ্ঞা দেওয়া আছে, আমি সহজ কথায় বলি যে ফাংশন কি রিউজ করার জন্য ইউজ হয়, তাই না? নেমস্পেসও তাই, নেমস্পেস সবার উপরে দিতে হয়, পিএসপি লাইনে সবার উপরে নেমস্পেস কে দিতে হয়। নেমস্পেস কিওয়ার্ডের মাধ্যমে আপনি পাথ সেট করে আপনি প্রজেক্টের কোড, লাইক আপনি মডিউল তৈরি করছেন, আমি বারবার বলছি যে লাইক আমার প্রজেক্টে দশটা মডিউল আছে এবং একের সাথে নয়ের সাদৃশ্যতা আছে, আমি নয় যখন ডেভেলপ করছি তখন এককে নেমস্পেসে অ্যাড করে নিব, কারণ কি ওই মডিউলের ভেতরে ক্লাস আছে, ক্লাসের ভেতরে কি আছে, ফাংশনস আছে, সেগুলো যেন আমি খুব সহজে রপ্ত করে নিতে পারি, আমি কল করে নিতে পারি। আমি বোঝাতে পেরেছি? রিপিট করছি, জাস্ট ভিজুয়ালাইজ করেন যে আমি ছোট ছোট মডিউল তৈরি করছি, রাইট? প্রজেক্টকে দশটা ভাগে ভাগ করে ফেলেছি, বা আমি একটু এঁকে ফেলি। ওভারঅল কনসেপ্টটা বুঝলে পরবর্তীতে সিনট্যাক্স তো উনি দেখলেই শিখবেন, জানি না ওপেন করতে পারবো কিনা। একবারে লিংক করা সম্ভব না, ডিফিকাল্ট, রাইট? এটাতে আমি আসি, জাস্ট ওভারঅল কনটেক্সটটা আমি বোঝাবো, এখানে রাখার চেষ্টা করছি, যদি না পারা যায় দোষ মুক্তাদিরে, কিছু করার নেই, কারণ ওরা ইন্টারনেট দেয় না, ওকে। কারণ আমার যদি এই হোয়াইট বোর্ডে যেতে হয় সব দায় দায়িত্ব সেই নেবে, কারণ এটা ভিডিওতে থাকবে না, কথা শুধু থাকবে।
একটু সবাই খেয়াল করি, হ্যাঁ এটা আমার প্রজেক্ট, ওকে like M1, M2, M3, M4, M5, M6. আমার মডিউল কি কি আছে, 1, 2, 3, 4, 5, 6. মডিউল বলতে বোঝাচ্ছি, আমরা তো ওয়েবসাইট যখন ইউজ করি, মনে করেন আমরা ফেসবুক ইউজ করছি, ওকে, তো ফেসবুকের যে অংশটা আমরা ইউজ করছি সেটাই কি ফেসবুকের সব কিনা, কি ধারণা, সব না, তাই না? সেটাই কিন্তু সব কিছু না, এর পেছনে আরেকটা স্ট্রং প্যানেল রয়েছে, যে প্যানেলের মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্ট গুলোকে ম্যানেজ করা হচ্ছে। তো জানি, যদি না জানি তাহলে জেনে নেই যে হ্যাঁ, একটা স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল আছে যার মাধ্যমে আমি পুরো সিস্টেমটাকে ম্যানেজ করতে পারি। আমার যে ফেসবুকে যদি বলে আমি ইউজারকে ব্লক করে দিব, কিভাবে দেবে, কোর্ট থেকে দেবে, ডেটাবেস থেকে দেবে, না, তারা অ্যাডমিন প্যানেলে ঢুকবে, ইউজার পার্টে যাবে এবং সেখানে গিয়ে কি করবে, ব্লকিং অপশন থাকবে, সেখানে সে ব্লক করে দিলে ওই ইউজার আর ঢুকতে পারবে না, রাইট? আমি বুঝতে পারছি। অথবা সরকার বলেছে যে ইউজার এটা লিখেছিল, এখন ডিলিট করে দিয়েছে, আমাকে দাও এটা রেফারেন্স। মানে আপনি যখন ডিলিট করে দিচ্ছেন সেটা আসলে ডিলিট হচ্ছে না, আপনাকে দেখাচ্ছে না বা আপনার ফ্রেন্ডদের দেখাচ্ছে না, সেটা ফেসবুকের কাছে রয়ে গেছে ডিলেটেড কন্টেন্ট হিসেবে আপনার অ্যাকাউন্টের অ্যাগেনস্টে। তো ইন্ডিভিজুয়াল মানে ইউজারকে সে ট্রেস করতে পারে। ইভেন এরকম মেকানিজম আছে, একজন ইউজার এখন কি দিয়ে আমার অ্যাপ্লিকেশনে ঢুকে আছে, মোবাইল দিয়ে নাকি ডেস্কটপ দিয়ে, মোবাইল দিয়ে হলে কোন ব্রাউজার ইউজ করে নাকি কোন অ্যাপস ইউজ করে, ডেস্কটপ দিয়ে হলে কোন ব্রাউজার ইউজ করে, কখন কখন ঢুকলো, কখন লগ আউট হলো, কার সঙ্গে কানেক্ট করছে, সেই অ্যালগোরিদম উপর বেস করে আপনার ওয়ালে আবার সে কি পাঠাতে পারে, ওই যেটাকে আমরা ফিড বলা হয়, ফিড দিয়ে থাকে। আপনি যে আপনার ওয়ালে যে পোস্ট গুলো দেখছেন সেগুলোকে টেকনিক্যাল ওয়ার্ডে বলা হয়ে থাকে ফিড। আপনার ফিড গুলো জেনারেট করার জন্য সেখানে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনক্লুড করছে। ফিজ অ্যানালাইসিসটা কোথা থেকে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলকে রিউজ করতে আমরা বুস্ট করছি, এই টাকা পয়সার আদান প্রদান হিসেব নিকাশ কোথা থেকে করবে, তো ডেফিনেটলি একটা প্যানেল আছে। তো আমার যদি একটা অ্যাডমিন প্যানেল থাকে, আমার একটা ফ্রন্ট এন্ড প্যানেল আছে, এখন আমার অ্যাডমিনের এই সকল কাজ এক জায়গায় করা কি সম্ভব, ফ্রন্ট এন্ড এর সব কিছুকে একজন দিয়ে কি ম্যানেজ করা সম্ভব, নো। হ্যাঁ 15,000-এর উপরে এমপ্লয়ি আছে, তারা কি একই কাজ করে? হ্যাঁ যদি আমি বলি ডেভেলপমেন্ট টিম আছে লাইক 5,000-এর, তাহলে 5,000 লোক একটা পার্টে কাজ করবে না, বড়জোর 5 জন লোক একটা পার্টে কাজ করে, একটা মডিউলে কাজ করে। তাহলে চিন্তা করেন কতগুলো মডিউল তাদের ডেভেলপ করা আছে। যদি 5,000 ডেভেলপার থাকে, 5 জন করে করে এক একটা মডিউলে তারা কাজ করছে, তাহলে কি 1,000 মডিউল আছে? বলতেই পারেন না। কিভাবে তারা মডিউল ডিজাইন করেছে, যিনি ডিজাইনার সেই জানেন। ডিজাইনার বলতে কি গ্রাফিক্স ডিজাইনের কথা বলছি না, ওয়েব ডিজাইনারের কথা বলছি না, কোড ডিজাইন যারা করছে, প্রজেক্টকে যারা ডিজাইন করছে, রাইট? এবং তারা জানে কোনটার সাথে কোনটার রিলেশন আছে, রাইট? সো আমি 1,000 লাইনের কোড লিখে ফেলেছি, এই বলে এই না যে এই কোড আমার, আমি ওন করব, রাইট? আমি এটাকে একটা নেমস্পেসের আন্ডারে যখন নিয়ে নিব, যে লাইক আমি এরকম ছোট ছোট মডিউল করে আগাচ্ছি,
আমার কাজের সাথে রুস্তমের কাজের মিল আছে বা রুস্তমের টিমের কাজের মিল আছে, আমার আন্ডারে পাঁচজন আছে, তার আন্ডারে পাঁচজন আছে, ইন্টারনালি রিলেটেড এই দুজনের কাজ, এবং সাথে সাথে আমার কিছু কাজ তার উপকারে আসতে পারে, এই বলে এই না যে তার কাজগুলো আমার উপকারে আসবে। এরকমও তো হতে পারে যে মুশফিক যেটা ডেভেলপ করেছে যে মডিউলটা, সেখান থেকে কিছু কাজ আমি ইউজ করতে চাইতে পারি। মানে একটা কমপ্লিট মডিউল হতে ডেফিনেটলি যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে যাই, আমার কি লাগবে? ক্লাস লাগবে। হ্যাঁ, ক্লাস কি দিয়ে হয়? মেথডস এন্ড প্রপার্টিজ। তাহলে কয়েকটা ক্লাস মিলে আমার একটা মডিউল হতে পারে, চান্স আছে যে একটা ক্লাসে একটা মডিউল হবার, বাট বড় ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা মডিউলে একাধিক ক্লাস থাকতে পারে, বিষয়টা বলছেন রাইট? ক্লাস নিয়ে তেমন কোনো কনসেপ্ট ম্যাক্সিমামেরই নেই, এই কারণে উপর দিয়ে যাচ্ছে সব কিছু। দু একজনের ক্লাসের কনসেপ্ট আছে, তারা একটু বুঝতে পারছে। বেসিক্যালি ক্লাসটা হচ্ছে, আমরা তো ফাংশনের কনসেপ্ট জানি তাই না, একটু বলে নেই যে ফাংশনের একটু বড় পার্টে কি ক্লাস, রাইট? যে ক্লাস এরকম একটা জায়গা যেখানে মানে ইন্টারনালি রিলেটেড মানে সিমিলার টাইপের কাজগুলো একটা জায়গায় রেখে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যে আমার কাছে এর দায় দায়িত্ব আছে, এখান থেকে যদি কেউ কিছু ইউজ করতে চায় আমার পারমিশন নিতে হবে। আমি যদি বলি ফাংশন হচ্ছে হিউম্যান বিং, ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, তাহলে ফ্যামিলি হচ্ছে একটা ক্লাস, বুঝতে পেরেছি? সেই ক্ষেত্রে আমি যদি বলি যে একটা সোসাইটি হচ্ছে একটা মডিউল, রাইট? আর আমার প্রজেক্টে যদি হয় একটা ওয়ার্ড, তাহলে কাপল অফ সোসাইটি মিলে একটা ওয়ার্ড আমার প্রজেক্ট, সেটা বোঝানো যাচ্ছে? তাহলে আমার প্রজেক্টে কি একটা ওয়ার্ড ডেভেলপ করা, একটা ওয়ার্ড তৈরি করা, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সোসাইটি গুলো কি হবে? একটা করে মডিউল, আর সোসাইটি গুলো ডেভেলপ হচ্ছে কি দিয়ে? ফ্যামিলির মাধ্যমে। তো তার ভেতরে নাম্বার অফ ক্লাসেস রয়েছে, ক্লাসের ইউনিক পার্ট কোনটা, সরি ওই ওই ফ্যামিলির ইউনিক পার্টটা কি? হিউম্যান বিং, সে একটা ফাংশন। কারণ মানুষকে যদি ক্লাসিফিকেশনে যেতে চাই, আমি মানুষকে যদি প্রজেক্ট করি, তাহলে হাত পা চোখ চুল মাথা সব আলাদা আলাদা অংশ করে আমি মডিউল করে ফেলতে পারি। মানে আমি যেখানে কাজ করব সেটাকে অ্যাকচুয়ালি স্প্লিট করে ফেলবো, ভেঙে ফেলবো, এবং তাকে আবার আমি আস্তে আস্তে করে রিউজ করার চেষ্টা করব, তাই না? আমরা কি লেগো খেলেন? লেগো, লেগো গেম আছে না, ছোট ছোট ওই টয়েস আর কি, হ্যাঁ, যা দিয়ে অনেক কিছু বানানো সম্ভব। হ্যাঁ, সো মক স্টেশন তৈরি করা যায়, হসপিটাল তৈরি করা যায়, তাই না? ফায়ার স্টেশন তৈরি করা যায়, শিপইয়ার্ড তৈরি করা যায়, একই বক্সের ভিতরে ভিন্ন ভিন্ন ওই ছোট ছোট করে শেপের অবজেক্ট দেওয়া আছে, সেটা ইউজ করে আপনি বানাবেন। মানে অবজেক্ট গুলো এত ছোট যে আপনি অনেকবার অনেক ভাবে থেকে রিউজ করতে পারবেন। একই অবজেক্ট দিয়ে আপনি মানুষের ফ্রেম বানাচ্ছেন, ওই একই অবজেক্ট দিয়ে গাড়ির চাকাও বানাচ্ছেন ভিন্ন জায়গা, তার ওভাবে ওগুলোকে তৈরি করেছে চাইনিজ কোম্পানি, খুবই পপুলার। ওই লেগো যে টয় গুলো, এগুলো 1-200 টাকার না, 2,000, 3,000, 5,000, 10,000 টাকা একটা করে সেট, বুঝাতে পেরেছে? কারণ কি, মানে এত পপুলারিটি পাওয়ার কারণ কি, একই সেট অফ টয়েস দিয়ে বা অবজেক্ট দিয়ে আপনি ভিন্ন ভিন্ন ধরনের শেপ বা টোটাল একটা কমপ্লিট সলিউশন দাঁড় করাতে পারছেন। কারণ তাকে রিউজ করা সম্ভব হচ্ছে, ফাংশন বা প্রোগ্রামের মধ্যেও সেই টেকনিকটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। আমি যে মডিউলের কথাটা বলছিলাম, মানুষকে তো, এক মানুষকে তো দুই জায়গায় ইউজ করা সম্ভব না, বাট এক ফাংশনকে তো এক জায়গায় কেন, 1,000 জায়গায় বা যতবার খুশি ততবারই ইউজ করা সম্ভব, তাই কি না? সো আমি নেম স্পেস নিয়ে কথা বলছিলাম, ওবির কিছু কনসেপ্ট নিয়ে কথা বলতেছে। তো মনে করেন যে আমার এই মডিউলটার এগেনস্টে নাম্বার অফ ক্লাসেস রয়েছে, অনেকগুলো ক্লাস, যেহেতু অনেকগুলো ক্লাস, একটা ক্লাসের মধ্যে নাম্বার অফ ফাংশন কি থাকতে পারে, বিভিন্ন ধরনের সলিউশন সেখানে ডেভেলপ হয়েছে। এখন এখানে যা সলিউশন দেওয়া আছে আমার এখানে এসে তার একটা রিকোয়ারমেন্ট করেছে, অনেকগুলো ক্লাস তার মধ্যে রয়েছে, আমি অনেকগুলো ক্লাস থেকে লিঙ্ক করব, আমি একটা নেম স্পেসের এগেনস্টে এই মডিউলটাকে কল করে দিব। এখন ওই মডিউলটাকে কল করলাম, আমি বেসিক্যালি সবার সাথে কানেক্ট হয়ে গেলাম, মানে এই মডিউলের আন্ডারে যারা যারা আছে, এই মডিউলের আন্ডারে কি কি আছে,
ক্লাসার, ক্লাসার আন্ডারে কি আছে? ফাংশন। তো এখানে ক্লাস যদি 10টা থাকে আমি একজনের সাথে কানেক্ট করলে কি সবার সাথে কানেক্ট হয়ে গেল? টোটাল ফ্যামিলি, টোটাল ফ্যামিলির সাথে কানেক্ট। সেটা বোঝা যাচ্ছে? জেমিনি নেমস্পেস বিষয়টা কি ওভারঅল কিন্তু সবার জন্য বলছে, তো জেনারেল ইস্যু। ক্লিয়ার? ওকে, আমরা নরমালি যে ইনক্লুড করতে শিখেছিলাম একটা সিঙ্গেল ফাইলের সাথে, রিকোয়ারের কথা গতকাল আমি বলেছি, একটা সিঙ্গেল ক্লাসের সাথে নেমস্পেস, একটা কমপ্লিট মডিউলের সাথে। কোনো সময় সময় বলা হয়ে থাকে প্রজেক্ট, এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেখানে বলা হচ্ছে কিন্তু প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট টু, প্রজেক্ট থ্রি, এটা নেমস্পেসের আন্ডারে কল করা হচ্ছে, রাইট? যদি আপনি বড় পরিসরে কানেক্ট করছেন কারোর সাথে, সেখান থেকে সবকিছু আপনি নিয়ে নেবেন বা ইউজ করবেন, নেবেন না তো আপনি কি করবেন সেটাকে ইউজ করতে চাচ্ছেন, কোডে একেবারে কেড়ে নেওয়া যায় না, আপনি ইউজ করতে পারেন, রাইট? আমরা সরাসরি অ্যাক্সেস নেই, এমন ভাবে ওই ক্লাসগুলোকে ডিজাইন করা হয়েছে যে আপনি সরাসরি সেখানে তার ক্লাসগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা আপনি যদি নিউসেসের আন্ডারে আসেন তাহলে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, রাইট? একজন মেম্বার আরেকজন মেম্বারের জায়গায় মানে এলাকায় এসে হম্বিতম্বি করতে পারবে না যদি না ওই মেম্বার তাকে পারমিশন দেয়, তাই না? বিষয়টা কিন্তু তাই। এখন আপনি যদি রোহিঙ্গাদের ত্রাণ দিতে চান তাহলে ওখানে ওখানে গিয়ে পারমিশন নিতে হবে না? তাহলে তো আপনাকে বলবে যে আপনি কি যেন করছেন, হ্যাঁ, আর্মস ট্রান্স দিচ্ছেন, সন্ত্রাসী তৈরি করছেন, তাই না? সো বড় সড়ো কারবার, রাইট? যাই হোক, ছোট মেসেজ, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আমরা ক্লাস করি, রোহিঙ্গা দিয়ে ফাংশন লিখেন, ওদেরকে সেন্ড করে দেন। ওকে, আমরা কোড সিনট্যাক্স এ একটু যাই। ফাংশন গুলো কি পড়েছেন আপনারা? মনে হয় না। এক্সিট ফাংশনের কাজ কি বলেন? কি আউট হবে? ডাইরেক্ট কি কাজ? আমি যাকে জিজ্ঞেস করব মেসেজ দিয়ে বের হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওকে, আনসেটের কি কাজ? ক্লিয়ার করে দেবে, নাল করে দেবে। আপনি ইনক্লুড কেন ইউজ করি? হ্যাঁ, কার সঙ্গে, কার সঙ্গে কাকে? ওকে, রিকোয়ার ওয়ান্স কেন ইউজ করা হয় শিবলি? হ্যাঁ, যদি ওইটাতে কোন স্টেবল কোড না থাকে ওটাকে রিকোয়ার করব। আর বেটার অ্যানসার হচ্ছে রিকোয়ার আমরা করব ক্লাসকে, যেহেতু প্রোগ্রামিং সব অবজেক্ট ওরিয়েন্টেড হবে, আমরা রিকোয়ার করব ঠিক সেই ফাইলগুলোকে যেগুলো ক্লাস ফাইল। ক্লিয়ার? এটা হচ্ছে এক নম্বর বারবার সলিড অ্যান্সার। ওসমান আলী কি বলবেন বলেন? আপনি ইচ্ছে মতো একটা ফাংশনের বিষয় বলেন। আমি যে 14টা ফাংশন গতদিন বলেছিলাম যেগুলো হয়েছে সেগুলো বাদ দিয়ে এর বাইরে কোন ফাংশন পড়েছিলাম সে কয়েকটা ফাংশনের নাম বলেন। তারপর এমটি, তারপর প্রিন্টার, ইকো, বারডাম, রিফান বলে
ভার্ডা মে কি কাজ স্যার ভার্ডা মে যখন আমরা হলো অ্যারেতে যখন প্রিন্ট করি গোটা অ্যারেটা নিয়ে এসে তখন ভার্ডা মে অ্যারেটাকে প্রিন্ট করে ঠিক আছে বিশেষত্ব কি বিশেষত্ব স্যার যে অ্যারেতে আমরা প্রিন্ট করি তখন তো আমরা ওখানে আমার ইনডেক্সটা থাকে আর ভার্ডা মে আসলে ইনডেক্স সহ তাহলে আমরা নেম স্পেসিং নিয়ে কথা বলছিলাম এখানে থিওরিটিক্যাল আলোচনায় কারো কোন কোশ্চিন আছে কিনা আমরা কতটুকু বুঝেছি এবং এটা মুশফিক বলবে যে বেসিক্যালি আমি যতটুকু বলেছি নেম স্পেস সম্পর্কে কি ছিল জিস্ট কি ছিল ডিটেলটা বলতে পারছেন না আফজল নেম স্পেস নেম স্পেস হচ্ছে আমার একটু যদি অনেকগুলো মডেল থাকে এবং একটা মডেল দুইটা মডেলে যদি প্রায় সিমিলার টাইপের কিছু ক্লাস থাকে আমি যদি একটা মডেল থেকে একটা মডেল সিমিলার টাইপের কাজকে অ্যাক্সেস করতে চাই সেজন্য আমাকে নেম স্পেস ইউজ করে সেই কাজটা অ্যাক্সেস করতে হবে মডিউলের মধ্যে কি থাকে ক্লাস থাকে ফাংশন থাকে স্যার মডিউলটা কি তাহলে আমরা বলতে পারি মডিউলটা হলো যে নেম স্পেসটা হলো মডিউলের আইডেন্টিফায়ার আমি জাস্ট মডিউল বলছি নেম স্পেসটা হলো মডিউলের আইডেন্টিফায়ার বলতে পারেন আর মডিউলটা এক বা একাধিক ক্লাসের সমষ্টি উনি ঠিক ধরেছেন হ্যাঁ মডিউলটা কি এক বা একাধিক আবার একটাও ক্লাস থাকতে পারে এক বা একাধিক বলা হচ্ছে এবং যেটা কমপ্লিট ওই পোর্শনের কাজ ওখানেই হবে ওর বাইরে কোনো জায়গায় হবে না রাইট যে লাইক আপনাকে বলা হলো যে আপনি যে অফিসে চাকরি করছেন আপনি আজকে এক সিটে কালকে আরেক সিটে পরশু আরেক সিটে বসেন আপনাকে অ্যাকাউন্টসে দেওয়া হয়েছে আপনি গিয়ে তো ওই এক্সিকিউটিভের কাজ করবেন না এক্সিকিউটিভ এসে তো আপনার অ্যাকাউন্টস এর কাজ করবে না অ্যাকাউন্টস গিয়ে কি এইচআর এর কাজ করবে না এইচআর মার্কেটিং এর কাজ করবে না সবাই সবার কাজ নিয়ে কি ব্যস্ত থাকবে নিজের ডেস্কে নিজের জায়গাতে কাজ করবে বিষয়টা খেয়াল করেন রাইট বাট তারপরেও ওই মার্কেটিং এর সাথে কিন্তু অ্যাকাউন্টস এর একটা রিলেশন আছে মার্কেটিং কিন্তু আমাকে নোট করে যে এই জায়গাতে ডিউ বা অ্যাকাউন্টস থেকে তাকে বলে দেয় এখানে এখানে ডিউ আছে তুমি তুলে নিয়ে আসো ঠিক না রিলেশন আছে না এইচআর সবার উপরে নজর রাখে যে কে দু মাসের মধ্যে চলে যাবে কোন কোন জায়গাতে লোক আমাকে রিক্রুট করতে হবে তার মাথা ঘুরে গেছে তাকে মোটিভেট করতে হবে সে চলে যাওয়ার প্ল্যান করছে তাকে ধরে রাখতে হবে ওই ছেলেটা ভালো কাজ করছে ওকে ফাইন্ড আউট করতে হবে পরবর্তী ইনক্রিমেন্টে তাকে দুই ধাপ দিতে হবে কাজগুলো কার এইচআর এর তো সে তো ওখানেই কাজ করবে তাই কিনা বাট তার সাথে অন্য স্পেসিফিক কাজের কোনো হয়তো রিলেশন নেই হ্যালো হ্যালো ওকে নেম স্পেস সম্পর্কে বলা হচ্ছিল না দেখেন এখানে কিছু টেকনিক্স আছে
নেমস্পেস কিওয়ার্ড দিয়ে অ্যাপের মধ্যে লাইব্রেরি 1, মনে করেন আমার অ্যাপের মধ্যে লাইব্রেরি 1 2 3 4 আছে, রাইট? তো সেই ক্ষেত্রে এখানে কি হতে পারে, আমি নেমস্পেস দিয়ে অ্যাপের মধ্যে লাইব্রেরি 1 বলছি। আবার স্পেসিফিক ভাবে আমার মনে করেন যদি আমি তিনটা ফোল্ডার করি, কন্টেন্ট ফাংশন আর ক্লাস, কন্টেন্ট ফাংশন আর ক্লাস, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাকে যদি আলাদা আলাদা করে লিঙ্ক করতে হয় ইন্ডিভিজুয়াল লাইন দিয়ে, আমি করতে পারি না যে ইনক্লুড আর রিকোয়ার করে আমি মানে অ্যাপ বললাম লাইব্রেরি 1 বললাম দেন কন্টেন্ট বললাম, আবার অ্যাপ বললাম লাইব্রেরি 1 বললাম আমি ফাংশন বললাম মাই ফাংশন, আমি অ্যাপ বললাম লাইব্রেরি বললাম মাই ক্লাস বললাম। এন্ড ক্লাস যদি 10টা থাকে তাহলে আরো 10টা লাইন যদি সবার সাথে কানেক্টেড হতে চায়। আর এখন যদি আমি নেমস্পেস অ্যাপ লাইব্রেরি 1 বলি আর লাইব্রেরি 1 এর মধ্যে যদি রেস্ট অফ দা কন্টেন্ট ফাংশনস এবং ক্লাসেস থাকে তাহলে সে আমার সাথে লিঙ্কড। আমি কি বলতে বুঝাতে পারছি? আচ্ছা, সো ফাংশন গুলো সম্পর্কে সে বলেছে যে ফাংশন মাই ফাংশন, ফাংশন কি রিটার্ন করে, রেজাল্ট রিটার্ন করে, ক্লাস সে মেথড এর রেজাল্ট রিটার্ন করে, হ্যাঁ একটা মেথড কে রিটার্ন করে, মেথড একটা রেজাল্ট আমাকে থ্রো করছে। সো বেসিক্যালি যখন নেমস্পেসিং কনসেপ্টে আসা হয় তখন এই যে কলিং নেমস্পেস কোড, এখান থেকে যেটা বলা হচ্ছে যে লাইক আমরা একটা একটা বানানোর চেষ্টা করি, হ্যাঁ অ্যারে নামে একটা ফাইল আছে না, অ্যারের মধ্যে কি আছে একটু দেখি, সব বন্ধ করা না, এটা কোনো ফাংশনও নেই এখানে, ওকে Thank you.
ওকে সবাই সবাই একটু খেয়াল করি, হ্যাঁ কনসেন্ট্রেট করি আমরা এদিকে। সো নেম স্পেসের এই পার্টিকুলার সিনট্যাক্স কোড, যা সিনট্যাক্সটা আমরা মনে রাখি যে কিভাবে নেম স্পেস কলিং হয়, বেসিক্যালি দিস, এই লাইনটা ইম্পর্টেন্ট। নেম স্পেসের কোড যদি আমরা কল করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে যাব, যে কোন একটা পার্টিকুলার কোডকে যদি আমি নিতে চাই, কোন একটা পার্টিকুলার ফাংশনকে যদি আপনি নিতে চান, কোন একটা পার্টিকুলার ক্লাসকে যদি আপনি অ্যাক্সেস করতে চান। বাট প্রপার এক্সাম্পলে যাওয়া যাবে ঠিক যখন আমরা ওপির কনসেপ্টটা নিয়ে আসব। আমি এক্সাম্পলটা তৈরি করতে পারছি না কারণ আমরা ক্লাস সম্পর্কে জানি না, অবজেক্ট ওরিয়েন্টেড জানি না, আমরা ইনহেরিটেন্স জানি না, আমরা ইনক্যাপসুলেশন জানি না, রাইট? সো এটা যখন আসবে দেন আমরা নেম স্পেসের এক্সাম্পলটা দেখবো, বা ওই সময় আবার কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে নেম স্পেসিং আছে, রাইট? ওই জায়গাটাই ক্লিয়ার হওয়া যাবে। বাট বেসিক লেভেলে আমরা শুধু জানি, আমরা কিন্তু ক্রস করছি পিএসপি বেসিক, এবং সেই ক্ষেত্রে নেম স্পেসটা সম্পর্কে যে থিওরিটিক্যাল আলোচনাটা করেছি সেটা বোঝা, এবং প্র্যাকটিক্যালি একটা নেম স্পেসকে আমি কিভাবে কল করতে পারি, একটা কমপ্লিট নেম স্পেসকে, এবং কিভাবে আমি নেম স্পেসের স্পেসিফিক কোডগুলোকে আমি ইউজ করতে পারি সেই সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। এই জায়গাগুলোতে এক্সটেনশন আছে, বাট এক্সটেনশনের ইলাবোরেশন আমরা করব। এখানে কিছু ইন্টারনাল বিল্ট ইন এক্সটেনশন বা এক্সটার্নাল কিছু এক্সটেনশন রয়েছে যেগুলো বেসিক্যালি পিএসপিতে অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। তো এক্সটেনশন সম্পর্কে যেটা বলা যেতে পারে যে যেগুলো বিল্ট ইন এক্সটেনশন সেগুলো মোটামুটি কাজ করে কোন একটা কমপ্লিট রিসোর্সের মতো, রাইট? এক্সটেনশন সম্পর্কে যখন আমি বলবো, যে কমপ্লিট রিসোর্স সম্পর্কে বলছি, যে যদি আমি অ্যারের এক্সটেনশনটা নিয়ে কাজ করি, অ্যারের বেশ কিছু প্রবলেমের সলিউশন সেখানে আছে। ডেট এক্সটেনশনটা নিয়ে যখন আমরা কাজ করব, ডেটেরও বেশ কিছু প্রবলেমের সলিউশন সেখানে আছে। তো পিএসপির এক্সটেনশনগুলো একটু যদি এখান থেকে আসি, এখান থেকে যদি কন্ট্রোল ধরে স্পেস দেই, কিছু প্ল্যাটফর্ম আসে, এই অ্যারে রিলেটেড যে প্ল্যাটফর্মগুলো আছে, সেশন রিলেটেড, ম্যাথ নামে একটি স্পেসিফিক এক্সটেনশন ফাইলই রয়েছে, ক্লাস ফাইল বেসিক্যালি, এটা এক্সটেনশন লিস্ট একটু যদি আমরা খেয়াল করি, অ্যারে, ডেট টাইম, ডিরেক্টরিজ, এরর হ্যান্ডলিং, প্রোগ্রাম এক্সিকিউশন, ফাইল সিস্টেম, ফিল্টার, ফাংশন হ্যান্ডলিং, হ্যাশ, এগুলো, হ্যাঁ এগুলো সবই কি পিএসপির এক্সটেনশন লিস্ট। বাট এর মধ্যে একটু যদি খেয়াল করেন, বিল্ট ইন এক্সটেনশন, যে পিএসপিতে এই এক্সটেনশনগুলো কি বিল্ট ইন, আর এই যে পিডিও, পিএসপি ডেটা অবজেক্ট, জিডি, আইএনটিএল, জেসন, ডিবিএ, মানে যা যা আছে এভরিথিং, সব কিছু কিন্তু পিএসপির বিল্ট ইন এক্সটেনশন। আর নিচে যে লিস্টটা এখানে দেওয়া আছে, এই এক্সটেনশনটা হচ্ছে এক্সটার্নাল এক্সটেনশন, বিল্ট ইন আর এক্সটার্নাল এক্সটেনশনগুলো, উপরে যে লিস্টটা দেখিয়েছি সেগুলো জনপ্রিয়, রাইট, মোস্টলি ইউজড। মাঝে যেটা দেখানো হলো এটা বিল্ট ইন এক্সটেনশন লিস্ট, আর লাস্টে যেটা আমি লিস্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সটেনশন, যেটাকে আমাকে ইউজ করে নিতে হয়। এই এক্সটেনশনগুলো ইউজ করে আমরা অ্যাডভান্টেজ পেতে পারি,
যে পিএসপি এক্সটেনশন গুলোকে সাপোর্ট করে অথবা পিএসপি কে এই এক্সটেনশন গুলো সাপোর্ট করে। এখন ঘটনা হচ্ছে যে এই এক্সটেনশন লিস্ট গুলো সম্পর্কে বেসিক নলেজ, যে বেসিক্যালি ডিওএম এক্সটেনশনটা কি, ডোম এক্সটেনশনটা কি, MySQL এক্সটেনশনটা কি, MSSQL এক্সটেনশনের কাজ কি, জাস্ট কাজটা জেনে রাখাটা আমাদের জরুরি। এবং যেগুলো আমি লিস্ট করেছি সেগুলো কোনো না কোনো সময় এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমি বুঝতে পেরেছি এক্সটার্নাল আমাকে বলতে পারে যে এই এক্সটেনশন গুলোর মধ্যে কোনটা এক্সটার্নাল। কি জাস্ট কি পিএসপি ম্যানুয়াল আর গুগলিং, ঠিক আছে? যে লাইক আপনি বলবেন BZIP2 রাইট, কার্ল, এই এক্সটেনশন গুলোর কাজ কি, জাস্ট কি জিনিস, কি কাজ করে, সিমিলার সবগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করা, নোট করবেন এবং মুখস্থ করার দরকার নেই। জিপ এক্সটেনশনের কাজ কি আমি যদি একবার জানি, কয়েকবার আলোচনা করি আমার তো ভুলে যাওয়ার কথা না, রাইট? ডিবিওর কাজ কি, ওরাকল পিডিও, MySQL পিডিও, আমরা তো নর্মালি পিডিওটা হচ্ছে পিএসপি ডেটা অবজেক্ট, আমি যদি রাফলি বলি যেগুলো নর্মালি ইউজ হয়, এর মধ্যে কার্ল এক্সটেনশনটা ডাটা মানে ক্রেডিট কার্ডের যে ট্রানজেকশনগুলো হয়, পেমেন্ট ট্রানজেকশনগুলো হয় পিএসপি থ্রুতে, কার্ল এক্সটেনশনটা সেখানে কাজ করে। ডোম ডকুমেন্ট অবজেক্ট মডেল হিসেবে, ডেটা রেফারেন্স হিসেবে কাজ করে, ঠিক আছে? MSQL, MSSQL, MySQL বা এই বাকি যে বিষয়গুলো OpenSSL এটা ডিফারেন্ট, এই পর্যন্ত সবই কিন্তু ডেটাবেস ওরিয়েন্টেড এবং স্পেসিফিকেশনস রয়েছে। এখানে MySQL ওরাকল সম্পর্কে বলা আছে, ফায়ারবার্ড সম্পর্কে বলা আছে, সবই কিন্তু পিডিও, এই MSSQL সার্ভার সবই কিন্তু পিডিও, আবার ODBC and DB2 সব পিডিওতে, দ্যাট মিন্স PSP এই সকল সার্ভারকে সাপোর্ট করছে পিডিও এক্সটেনশনের মাধ্যমে, রাইট? এটা ডেটাবেস রিলেটেড, ডেটাবেসের এক্সটেনশন এগুলো। PostgreSQL এটাও ডেটাবেস রিলেটেড এক্সটেনশন। রেডলাইন এটা বেসিক্যালি আমাদের জেনে বলতে হবে যে এটা কি ধরনের এক্সটেনশন, এর কাজটা কি। সো এই এক্সটেনশনের টাইপগুলো সম্পর্কে জানা এবং কি কাজ করে সেটা সম্পর্কে মনে রাখা, রাইট? বেসিক্যালি এটা এলাবোরেশন এক মিনিটে একটা MCQ কোশ্চিনে কোনোভাবেই যাওয়া সম্ভব না, বাট কি ধরনের কাজ করে, এটা এক্সটার্নাল নাকি ইন্টারনাল আমি জিজ্ঞেস করতেই পারি, রাইট? সো সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আমার ইন্টারনাল যে বা বিল্ট ইন এক্সটেনশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের কি করে ফেলা, রপ্ত করে ফেলা, তাহলে কোনটা এক্সটার্নাল সেটা আমরা সহজেই বুঝে যাব। কারণ এক্সটার্নাল সম্পর্কে টোটাল ধারণা কোথাও নেই, বাট ইন্টারনাল সম্পর্কে পিএসপি ম্যানুয়ালে কমপ্লিট ধারণা দেয়া আছে। সো আমরা মনে রাখবো কোনটা, বিল্ট ইন গুলো, এক্সটার্নাল গুলো অ্যাকচুয়ালি কি এর ভেতর থেকেই, বাইরে যেগুলো আছে সেগুলো সবই কি এক্সটার্নাল। তো যদি আমি বলি যে এখানে 20টা এক্সটেনশন রয়েছে, আমার মনে হয় যে 20টা এক্সটেনশনের নাম মনে রাখা যাবে, এটা অনেক বেশি কিন্তু না, 20টা পিএসপি এক্সটেনশন যেটা বিল্ট ইন এক্সটেনশন সেগুলো আমরা মনে রাখব। এর মধ্যে অ্যাপাচি বেসিক্যালি সার্ভার এক্সটেনশন, ক্যালেন্ডার এক্সটেনশন এটা আপনি মনেই রাখতে পারবেন, DBA ডেটাবেস ওরিয়েন্টেড, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, JSON ডাটা এনক্রিপশন মানে ডাটা ট্রান্সফার করবে এনক্রিপ্টেড পদ্ধতিতে, PDO PSP ডেটা অবজেক্ট এগুলো নর্মালি ইউজ হয়ে থাকে, রাইট? বিল্ট ইন এক্সটেনশন গুলোর মধ্যে ডেভেলপমেন্ট পিরিয়ডে আদার্স যে এক্সটেনশন গুলো রয়েছে খুব রেয়ার কেসেই তার ইউজ আছে এই এক্সটেনশন গুলো। পিএসপি ডেটা অবজেক্ট এমন একটা এক্সটেনশন যে আপনি যদি ডেটা অবজেক্ট প্যাটার্নে কাজ করেন সেক্ষেত্রে আপনার ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট হবে। যে আমি পিডিও ফাংশনাল পদ্ধতিতে যদি ডেটাবেসের কোড লিখি
আমার পিএসপি প্রজেক্টটা যে কোনো ডেটাবেস সার্ভারের সাথেই কাজ করবে। বুঝতে পেরেছি? তো ঠিক এরকম এক্সটেনশন গুলো সম্পর্কে শুধু ধারণা রাখা যে এই এক্সটেনশন গুলো কি বা কিভাবে কাজ করে। বিল্ট ইন গুলো মনে রাখা, এক্সটার্নাল গুলো অটোমেটিক আমরা বুঝতে পারবো। বাট কমন কিছু এক্সটার্নাল এক্সটেনশন আছে বা পপুলার লিস্ট আপনারা ফাইন্ড আউট করতে পারেন। এখানে আমি একটা লিস্ট বানিয়েছি যেখানে প্রায় 50টা কাছাকাছি এক্সটেনশন রয়েছে। এগুলো জাস্ট চোখ বুলানো। একটু খেয়াল করেন যে ওখানে পিডিও আছে, বাট ওই পিডিওকে কানেক্ট করার জন্য এখানে কিন্তু 7-8টা পিডিও রিলেটেড এক্সটার্নাল এক্সটেনশনস রয়েছে। সো রিলেটেড এবং রিলেভেন্ট, সো এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে জানা থাকতে হবে। বেসিক্যালি থিওরি। ওকে, এই দুটা লাইব্রেরি একটু খেয়াল করেন, পিসিএল আর পেয়ার, রাইট? পিসিএল বেসিক্যালি লেখা হয়েছে সি দিয়ে এবং অ্যাসোসিয়েট টেকনোলজি লাগে কম্পাইলিং এর জন্য। এটা একটা এক্সটার্নাল এক্সটেনশন। এটা বেসিক্যালি এটা পিএসপির এক্সটেনশন কমিউনিটি লাইব্রেরি। আর পিয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশনের রিপোজিটরি হিসেবে কাজ করে। এটা এক্সটেনশন এবং অ্যাপ্লিকেশন রিপোজিটরি। যে আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি পিয়ার, অনেক সময় দেখবেন যেন পিএসপি পিয়ার এর এরর চলে আসে যখন কোনো ফাইল আপলোড হয়, ফাইল রিড করার প্রয়োজন পড়ে অথবা কোনো ফাইলের ভেতরে ঢোকার প্রয়োজন পড়ে, পারমিশন ডেনাই হয়, কোনো ফোল্ডার অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে। এই ধরনের কাজগুলো পিএসপি পেয়ার এক্সটেনশনের মাধ্যমে হয়ে থাকে। যখনই আমরা অ্যাক্সেস করতে পারি না তখন এই পেয়ার এর এররটা থ্রো করে। আর যদি আমি পিএসপি এক্সটেনশন কমিউনিটি লাইব্রেরিটা সম্পর্কে বলি, যখন আমরা এক্সটেনশন এক্সটার্নাল কোনো লাইব্রেরির ইউজ আমরা করতে যাব তখন এই পিসিএল যে লাইব্রেরিটা আছে তার সাহায্য আমাকে নিতে হবে।
রিপোজিটরি যেটাকে বলতে বোঝায় যে লাইক ডিরেক্টরি, ডিরেক্টরি যদি আমি সহজ ভাবে বলি। আমি একটা ইয়ে করছিলাম, মানে কাজ করতেছিলাম, সেটা আমি ইনপুট করছিলাম ফাইল, তখন তো দেখাচ্ছিল যে পিএইচপি পিআর এরর, ওই ফাইলটার পাথ ডিরেকশন ঠিক নেই বা অ্যাক্সেস করতে পারছে না, সেটাই পিআর এরর, সেটাই পিআর, সেটা সিতে লেখা পিসিএল, এর মধ্যে কি এমন ফিচারস আছে যেগুলো কি কাজে। PCL এর সাহায্যে আমরা এক্সটার্নাল লাইব্রেরি গুলো ইউজ করব, এক্সটার্নাল যে এক্সটেনশন গুলো আছে সেগুলো ইউজ করব, ওকে। আর পিআরটা হচ্ছে পিএসপি এক্সটেনশন এবং অ্যাপ্লিকেশন রিপোজিটরি, মানে এই এক্সটেনশনটা ইনবিল্ড, এটা আপনি যখনই ফাইল রিলেটেড এক্সটেনশন অ্যাক্সেস রিলেটেড কোনো কাজ করবেন বা আপনি কোনো একটা ফাইলকে ইনক্লুড করেছেন রিকোয়ার করতে যাচ্ছেন, তখন যদি কোনো এরর থ্রো করে বেসিক্যালি ওই পেয়ারই আমাকে কানেক্ট করে দেয়। পিএসপির এই পেয়ার লাইব্রেরিটাই আমাকে কি করে, পেয়ারটা নাম শুনেই বোঝা যাচ্ছে কিন্তু আমাকে কানেক্ট করছে, বিষয়টা বোঝাতে পেরেছি? দুইটাই কমিউনিকেশন ওরিয়েন্টেড। পেয়ারটা কার জন্য কাজ করে, ইন্টারনাল ফাইলগুলো কানেকশনের জন্য, আর এক্সটার্নালের জন্য। অ্যাডিশনাল ফাংশন, আপনি অ্যাডিশনাল ক্লাস যখন লোড করবেন তার ভিতরে অনেকগুলো অ্যাডিশনাল ফাংশনস থাকতে পারে, অ্যাডিশনাল ফাইল যখন আপনি লিংক করবেন ওখানে অনেকগুলো অ্যাডিশনাল ফাংশনস থাকতে পারে। এক্সটেনশন সেটা ক্লাস বেসড হতে পারে, ফাইল বেসড হতে পারে, সেই কারণেই অ্যাডিশনাল ফাংশনের কথা বলা হচ্ছে, ওকে। সো এই বিষয়টা একটু দেখবেন এই অংশটুকু। যার মাধ্যমে আমি এক্সটার্নাল ক্লাস গুলোর সাথে কমিউনিকেট করতে পারি, এবং ওই কাজটা ওই লাইব্রেরিটা লিখা হচ্ছে সি দিয়ে, বাট কমিউনিকেশনটা আমার জন্য করে দেবে সে, বিষয়টা বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে যে আমি যখন কোনো থার্ড পার্টির সাথে ইন্টিগ্রেট করতে যাচ্ছি বা থার্ড কারোর সাথে কমিউনিকেশনে যেতে যাচ্ছি, তখন একজন মিডিয়া লাগবে, সেই মিডিয়া হিসেবে কাজ করবে কে, পিএসিএল। আর পিআরটা আমি আমার মধ্যেকার কোনো এক্সটেনশনের সাথে ডিরেক্ট কানেকশন করতে যাচ্ছি, তখনও মিডিয়া লাগবে। ইন্টারনাল কানেকশনের জন্য আমরা ইউজ করব কাকে, পিআর, হয়ে থাকে, আমার ইউজ করতে হবে না, সে করে থাকে কাকে, পিআর কে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কনফিগারেশন ফাইল। সবার সামনে অ্যাপাচি আছে, জ্যাম্প রান করা আছে, অ্যাপাচি রানিং, রাইট? এই ফাইলটা একটু সবাই ওপেন করেন, অ্যাপাচি থেকে, কনফিগ থেকে, apache.httpd.conf, psp.ini, এই ফাইলটা হচ্ছে পিএসপির মূল কনফিগারেশন ফাইল, হ্যাঁ, পিএসপি। সো এই কনফিগারেশন ফাইলটা যখন অ্যাপাচিকে স্টার্ট করা হয় তখনই সে কি হয়ে যায়, বিল্ড হয়ে যায়, হ্যাঁ, একবারই সে রান করে, পরবর্তীতে ওই রানিং ডাটার উপর বেস করে কি সে তার অ্যাকশন এক্সিকিউট করে। এক্সাম্পল, যে এখানে কোথাও এক জায়গায় বলা আছে যে আমি 2 MB এর বেশি ফাইল আপলোড করতে পারবো না, তো আমি 2 MB এর জায়গায় আমি 8 MB করে যদি সেভ করি, তখন কিন্তু এই অ্যাকশনটা এক্সিকিউট হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আমার অ্যাপাচি সার্ভারটাকে রিস্টার্ট দিচ্ছি। যখনই রিস্টার্ট দিলাম অথবা অফ করে অন করলাম, তখনই সে কি করলো, ওই 8 MB এর যে কনফিগারেশনটা সেটা পেয়ে গেল, ক্লিয়ার? তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ ফাইল, রাইট?
এবং এখানে বেশ কিছু কমন কনফিগারেশনস আছে যা আমাদের সবারই জানার দরকার আছে রাইট এখানে স্যার ওটা মানে একবার যে এক্সিকিউট হয় যেটা আইএনআই ফাইলটা পিএসপি আইএনআই যেটাকে বলা হচ্ছে যখন স্টার্ট করবেন ঠিক তখনই আবার অফ করে আবার স্টার্ট করবেন আবার রাইট যদি আপনি 10 বার স্টার্ট করে 10 বার স্টপ করে 10 বার স্টার্ট করেন 10 বারই এক্সিকিউট হবে বাট আপনি যখন কোনো কাজ করছেন তখন কিন্তু স্টার্ট করে নিয়ে কাজ করা শুরু করলেন পরে আপনার মনে পড়লো বন্ধু ভুল করেছি বা আমার এই কাজটা হচ্ছে না আমি জানি যে আইএনআই ফাইলে পরিবর্তন করলে এটা হবে অথবা আপনি গুগলিং করে সলিউশনটা বের করলেন পরিবর্তন করলেন তারপরেও দেখছেন যে কাজ করছে না কারণ কি সার্ভারটা রিস্টার্ট দেওয়া হয়নি রিস্টার্ট দিলেই সেই কনফিগারেশনটা পেয়ে যাবে আপনি যখন এডিট করছেন তখন তো একটা সিম্পল আইএনআই এক্সটেনশনের একটা ফাইলের মধ্যে পরিবর্তন করছেন আপনার সার্ভার তো রানিং আছে সে আগের কনফিগারেশন নিয়ে রানিং আছে রাইট সো যখনই আপনি রিবুট করবেন সার্ভারটাকে তখনই সে এখানকার কনফিগারেশনটা আবার রিড করে নেবে ওকে সো এটা নোটপ্যাড টেক্সটপ্যাডে খুলে থাকে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি ইঞ্জিন আমি একটা একটা করে সার্চ দিচ্ছি এবং সেই অনুযায়ী এক্সটেনশন গুলোতে যাচ্ছি ইঞ্জিন অনটা আসছে না কেন এখানে নেই কেন সার্চ পেয়েছেন ইঞ্জিন পেয়েছেন ইঞ্জিন পান নাই ওকে আমরা ভুল ফাইলটাতে এসেছি এটা আমি অ্যাকচুয়ালি কনফ ফাইলটাতে দেখেন httpd.conf আমরা psp.ini যাব এই যে কনফিগ এর মধ্যে আমরা যে ফাইলটাতে যাব চার নাম্বারটা হ্যাঁ চার নাম্বারটা psp.ini ওকে দ্যাটস ওয়াই আমি ইঞ্জিন পাচ্ছিলাম না এই যে এখানে যদি আমরা ইঞ্জিন দিয়ে সার্চ দেই একটা বিষয় একটু আমরা সবাই মনে রাখি সেটা হচ্ছে যে এখানে যে এক্সটেনশনগুলো রয়েছে এক্সটেনশনগুলো খুব সহজ পদ্ধতিতে অন অফ করা যায় মানে এক্সটেনশনটা কাজ করবে কি করবে না এটা নির্ভর করবে সামনের একটা সেমিকোলনের উপরে বেস করে একটু খেয়াল করেন যদি উপরে সকল এটাকে কমেন্টিং বলা হয় সার্ভার কনফিগারেশন ফাইলে সেমিকোলন দিয়ে যদি কোনো কিছু শুরু হয় সেটা বেসিক্যালি কমেন্টেড এটার ইম্প্যাক্ট আসবে না সো কমেন্টস করেছে অথবা কোনো কিছু সামনে যখন সেমিকোলন দিয়েছে তখন তার মানে কি সে ওই লাইনটা এক্সিকিউট করছে না ইঞ্জিনের সামনে সেমিকোলন নেই খেয়াল করেছেন ইজিকাল টু অন এটা ভ্যালিড হ্যাঁ এই ইঞ্জিনের অন করার পরেই সে কিন্তু ট্যাগগুলোকে চিনবে
পিএসপি কে চিনবে, পিএসপি ট্যাগ চিনবে এবং ট্যাগ অনুযায়ী কোড এক্সিকিউট করবে। আপনি এটা অফ করে দেন অথবা কমেন্ট আউট করে দেন, আমার ইঞ্জিন কাজ করবে না। হ্যাঁ, অফ না, ওটা তো রান করেছেন জাস্ট অ্যাপাচি। ইঞ্জিনটা বেসিক্যালি ইন্টারনাল ইঞ্জিন, যখন পিএসপি নিজেকে এক্সিকিউট করবে কোন একটা ফাইল। হ্যাঁ, এটা পিএসপির ইঞ্জিন কম্পাইলার, যে সেটাকে আপনি যদি অফ করে রাখেন, দেখেন আপনি অন অফ বাদ দিয়ে আমি এটাকে সেমিকোলন দিয়ে দিলাম, ঠিক আছে, একেবারে বাদ দিয়ে দিলাম, ইম্প্যাক্ট হবে, রাইট, স্টপ করে স্টার্ট করেছি, সিনট্যাক্স গুলো চেনার কথা না। সেটাই, সে চিনলো কিভাবে? আমি তো ইঞ্জিনই অফ করে দিয়েছি। চিনে না, ফাইলটা সেভ করি নি, আপনারটা চিনে নাই, অন্যরা টেস্ট করেন তো। অফ লিখেছিলেন, আমি কমেন্ট আউটই করে দিয়েছি। সেভ করি নাই, ও তো বাই ডিফল্ট ঠিকই আছে, কমেন্ট আউট করলে ইঞ্জিন বাই ডিফল্ট অন পাবে, না পেলেও অফ করেন। চিনতে পারছে না, রাইট। সো তাহলে একটা জিনিস শিখলাম যে যদি আপনি কারো প্রবলেম ক্রিয়েট করতে চান কি করবেন, পিএসপির ইঞ্জিন অফ করে দেবেন, ঠিক আছে। আপনি কারো মেশিনে বসেছেন, আপনি তার সার্ভারের ইঞ্জিনের অন অফ করে দিয়ে আসছেন, তার মেশিন তার পিএসপি কাজ করবে না, রাইট, কোনো এররও পাবে না, নতুন করে ইনস্টল দেওয়া ছাড়া কোনো গতি থাকবে না, সে যদি না জানে, রাইট। আচ্ছা, আমরা পিএসপির কিছু ট্যাগ দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, এবং ওখানে এসপি ট্যাগটা কাজ করছিল না, এসপি এসপি ট্যাগ এর মতোই দেখাচ্ছিল, মনে আছে কিনা? পিএসপি ফাইলে শর্ট ট্যাগ কাজ করছিল না। তো এখানে একটা জায়গা আছে যেখান থেকে শর্ট ওপেন ট্যাগ কে অফ করা আছে, আর এসপি ট্যাগ কে কি করা আছে, অফ করা আছে। সো আমরা যদি এটাকে ইউজ করতে চাই কি করে দিব, অন করে দিব। আমি কিন্তু প্রথমের দিকে ক্লাসে দেখিয়েছিলাম যে পিএসপি ট্যাগ যখন দিচ্ছিলাম তখন ওই ট্যাগই চলে আসছিল, আউটপুট আসছিল না। সো আমি এখান থেকে সেটা অন অফ করে রাখতে পারি, রাইট, শর্ট ট্যাগ। হ্যাঁ, একটা দুইটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কমেন্টস গুলো ডেফিনেটলি পড়বেন, কনফিগারেশনের মধ্যে কমেন্টস গুলো সুন্দর করে পড়বেন। দেখেন প্রিসিজন 14, এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং এর পরের 14 ডিজিট, এখানে বলা আছে দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট ডিসপ্লেড ইন ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এবং আমি যেটা লিখে দিয়েছি
আমি যে একটি স্টেটমেন্ট লিখেছি না আমাদের এই লেকচার শিটে, সেখানেও কিন্তু বলা আছে যে ফ্রি সিজন 14 দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট ডিসপ্লেড ইন ফ্লোটিং পয়েন্ট নাম্বার, রাইট? সো এক জায়গায় যদি চান এখান থেকে আপনারা সুন্দর করে পড়বেন যে আমি যদি বাড়াতে চাই কমাতে চাই ফ্লোটিং এর পরে, তখন আমরা এই ডিজিট সংখ্যাটা কমিয়ে দিব। অফ রাখা হয়েছে, যদি অন করতে চান অন করবেন, বাট পিএসপি ওই ট্যাগ গুলো কাজ করবে তখন। অন করলে তখন আপনি পিএসপিতে পিএসপি ফাইলের মধ্যে এসপি ট্যাগ বা আপনি ওই শর্ট ট্যাগ ইউজ করতে পারবেন। আমি বুঝতে পারছি, নরমালি কি আমরা পিএসপি স্ট্যান্ডার্ড ট্যাগ ইউজ করি, 7 কিন্তু বাই ডিফল্ট শর্ট ট্যাগ আর এসপি ট্যাগ কে বন্ধ করে রেখেছে। আমি যদি অন করে নিতে চাই অন করতে পারি, বাট একটা ডিফিকাল্টিজ আছে, সবাই একটু শুনে রাখেন, যেটা গ্লোবাল কনফিগারেশন, যে কনফিগারেশনটা ডিফল্ট দেয়া আছে এটা গ্লোবাল। আপনি যে হোস্টিং সার্ভারে আপনার প্রজেক্টটা তুলবেন সেখানে এই কনফিগারেশনই আছে, বরঞ্চ কিছু কিছু কনফিগারেশন বেশি আছে, রাইট? বাট এরকমও তো হতে পারে আপনি আজকে যে কনফিগারেশনটা দিচ্ছেন সেটা আপনি লোকালে দিলেন, লাইভে আপনাকে সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটরকে বলে চেঞ্জ করে নিতে হবে। আপনি যখন সাইটটা ডিপ্লয় করছেন, ফর এক্সাম্পল যে আমার শর্ট ট্যাগ ইউজ করে ফেলেছি প্রজেক্টে বহু জায়গায়, সো আমি বাধ্য হয়ে কি লোকাল মেশিনে এটাকে সাজেক্ট করেছে, যে লোকাল মেশিনে ট্যাগ ওপেন করে নিয়ে সে কাজ করেছে এটা ডেভেলপার অ্যাঙ্গেল থেকে। এখন সেই ডেভেলপার চলেই গেছে, পরিবর্তন করার সুযোগ কমে আসে, আমি রিকোয়েস্ট করব কাকে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরকে, তোমরা এটা শর্ট ট্যাগটা খুলে দাও যাতে আমার কোডের এররটা না আসে, কারণ লোকালে আসে না, লাইভে তোলার পরে আসে, লোকালে কাজ করছে লাইভে করে না। জাস্ট একটা এক্সাম্পল বলছি, একটা পার্টিকুলার এক্সটেনশনের কথা বলছি। তো যদি এই কনফিগারেশন আমরা পরিবর্তন করে লোকালে কাজ করি, অবশ্যই লাইভে এই কনফিগারেশন থাকতে হবে, তাই না? আর লাইভে কি জেনারিক থাকে না, আমরা যখন ডাউনলোড করার পর যে কনফিগারেশন পায় সেটা জেনারিক। কিছু কিছু কনফিগারেশন যেমন কার্ল রিলেটেড ইস্যু, এগুলো লাইভে এনেবল করাই থাকে, যেটা মোস্টলি ইউজড, রাইট? বাট আমি এক্সেপশনাল কোনো একটা কনফিগারেশন দিয়ে আমি আমার প্রজেক্টের কাজ শেষ করলাম, যেটা লাইভে হয়তো আপডেট করা নেই, লাইভে গিয়ে তো আমার প্রজেক্ট কাজ করবে না, তাই কিনা? তখন সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরকে বলে সেটা পরিবর্তন করে নিতে হবে আমার INI ফাইলটা, যদি আমার কাছে ডেডিকেটেড সার্ভার না থাকে, আমার কাছে VPS না থাকে, আমি যদি শেয়ার সার্ভার ইউজ করি, যেটা বোঝা যাচ্ছে। ওকে, এবার আরেকটু নিচের দিকে আসি। এই ইমপ্লিসিট ফ্ল্যাশ অফ করা আছে, ধরেন আমি বললাম যে ইকোতে ভ্যালু দেখাবে তারপরের বার রিফ্রেশ দিলে চলে যাবে, কঠিন পরিস্থিতি হয়ে যাবে না তো? তার হবে না, রাইট? আপনি সে ধরনের কাজ করার জন্য পিএসপির ফ্ল্যাশ ফাংশন আছে, সেটা ইউজ করেন। বাট আপনি চাচ্ছেন এরকম একটা কিছু যে ওই পার্টিকুলার ফাইল একবার যখন এক্সিকিউট হবে তখন এক্সিকিউটেবল ইকো বা প্রিন্ট করা লেখাগুলো ডিসপ্লে করবে, পরের বার সে এটাকে ফ্ল্যাশ আউট করে দেবে। ফ্ল্যাশ মানে কি? ক্লিয়ার করে দেওয়া। সো ডিফল্ট এই ইঞ্জিনে ফ্ল্যাশ অফ করা থাকে, এটা খোলার অ্যাকচুয়ালি দরকার পড়ে না, বাট কোনো কোনো কেসে কোনো কোনো অ্যাপ্লিকেশনে প্রয়োজন পড়তে পারে। ইউজ করতে পারেন। এই আরেকটা জিনিস একটু খেয়াল করেন, ডিসেবল ক্লাসেস। আমি চাইলে কিছু কিছু ক্লাস ডিসেবল করে রাখতে পারি আমার সার্ভারে, বাট এখানে পাথ বলে দিতে হয় যে আমি কোন ক্লাসটাকে ডিসেবল করে রাখতে চাচ্ছি। মনে করেন এখানে ব্ল্যাঙ্ক আছে, আমি যদি এখান থেকে যাই ইমপ্লিসিট ফ্ল্যাশ রিসিয়ালাইজ ডিসেবল ক্লাসেস, এখানে বলা আছে
allow to disable certain class for security reason. আমি for security reason আমি চাইলে কিন্তু ক্লাস গুলোকে কি করে রাখতে পারি, ডিসেবল করে রাখতে পারি. হ্যালো, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম. হ্যাঁ নম্বর বলেন. O double F off. কমেন্ট করলে যে এখানে বলা আছে কমা ডেলিমিটার লিস্ট অফ ক্লাস নেম, কমা দিয়ে দিয়ে আপনি ক্লাসের নাম, এখানে লেখা আছে যে একাধিক ক্লাস হলে আপনি ক্লাসের নামটা কমা দিয়ে দিয়ে লিখে ডিসেবল করে রাখতে পারেন. পার্টিকুলার ক্লাস মানে কারণ সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি কমা দিয়ে দিয়ে বন্ধ করে দিলেন আপনার সার্ভারে, সে আর কাজ করবে না. এটা বিল্ট ইন ক্লাসই হোক, এরকম না যে সে বিল্ট ইন ক্লাস আপনার সিকিউরিটি হ্যাম্পার করতে পারে না, ডেফিনেটলি পারে, হ্যাকাররা সেটা আপনাকে করতেই পারে. এরকম লিস্ট যদি গুগলে সার্চ দেন যে বিল্ট ইন ক্লাস যা সিকিউরিটিতে হ্যাম্পার করে, আপনার সামনে কিন্তু চলে আসবে. আপনি সেই ক্লাসগুলোকে সার্ভার থেকে অফ করে দিলেন, সেটা আর এক্সিকিউটই হবে না. তার মানে কি ওই ক্লাসের মাধ্যমে আপনাকে হ্যাম্পার করার কোনো সুযোগ নেই. ওকে, ম্যাক্স ইনপুট, ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা খুব গুরুত্বপূর্ণ. হ্যাঁ, আর একটু নিচের দিকে যদি আসি আমরা, এটা 30 সেকেন্ড, সব সেকেন্ডে. হ্যাঁ, টাইম গুলো সব সেকেন্ডে যাবে. এই যে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন এক্সিকিউশন. আপনি যখন কোন একটা ফাইল নিয়ে কাজ করছেন, রাইট, এই ফাইলটা কতক্ষণ ধরে এক্সিকিউট হবে, ম্যাক্সিমাম 30 সেকেন্ড, আপনি এটা বাড়িয়ে দিতে পারেন. বাড়িয়ে দিলে যে বিষয়টা হবে, যে মনে করেন যে সার্ভার তো তখন বিজি থাকে, যাতে এক্সিকিউশন টাইমটা সে পায়, আমি সার্ভার বিজি আছে, আমি এক্সিকিউশন হওয়ার আগে আমার 30 সেকেন্ড চলে গেছে, তো সেক্ষেত্রে তো প্রবলেম ক্রিয়েট করবে. যেমন একটা ফাইল যদি ধরে বড় ফাইলটা আপলোড করতে যদি 2 মিনিট সময় লাগে, হ্যাঁ, 2 মিনিট যদি এখানে 30 সেকেন্ড পরে তো এরর দেখাবে না. এটা এক্সিকিউশন আর আপলোড ভিন্ন কথা. আপলোড সাইজ এক জিনিস, না সাইজ না, যে ফাইলটা দিছি এটা সাইজ এত যে স্পিডের উপর ডিপেন্ড করে যে সময়টা লাগবে, মনে করেন 2 মিনিট সময়, এখানে এক্সিকিউশন টাইম আছে 30 সেকেন্ড, এক্সিকিউশন ভিন্ন জিনিস, আপলোড আর একটা জিনিস. হ্যাঁ, আমি আপলোড, ধরেন একটা আপলোড ফাইল আমি দিচ্ছি, যে লাইক আমি 1 জিবির একটা ফাইল আপলোড করছি, ফর এক্সাম্পল, 1 জিবির একটা ফাইল আপলোড করতে তো হিউজ টাইমের ব্যাপার, ওইটা আলাদা জিনিস. এক্সিকিউশনে এই ফাইলটা রান করতে তার কতক্ষণ সময় লাগবে, রান করবে, কোড যখন রান হবে, ফাইল যখন রান হবে, লাইক আমি একটা ক্লাসকে এক্সিকিউট করছি, বিষয়টা বুঝবেন, এক্সিকিউট করছি কাকে, ক্লাস ফাইলকে এক্সিকিউট করছি, কোন একটা পিএসপি ফাইলকে আমি এক্সিকিউট করছি, কোন একটা ফাংশনকে আমি এক্সিকিউট করছি, তখন ওই টাইমটা 30 সেকেন্ড, এটা বেসিক্যালি ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম. ওই যে লাইক অনেক সময় দেখা যায় না, যে আপনারা হয়তো এটা ফেস করবেন, MySQL ডেটাবেসে যখন আপনি কোন একটা ফাইল ইনক্লুড মানে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে ব্রাউজ করে দিতে হয় না, ওই ফাইলটা যদি ভারী হয়, বড় হয়, তখন কিন্তু এক্সিকিউশন টাইম এক্সিট করে যায়, ছোট ছোট করে দিতে হয়, ওই ফাইলটাকে সে এক্সিকিউটই করতে পারে না, মানে কি ওখান থেকে নিয়ে নিয়ে সে ডেটাবেসে ডাটা দিচ্ছে, ওখান থেকে নিয়ে ডেটাবেসে ডাটা দিচ্ছে, তো 30 সেকেন্ডে সম্ভব হয় না, তখন বলবে যে এক্সিকিউশন টাইম এক্সিট. এটা ফাইল এক্সিকিউশন টাইম, আপলোডের না. আপলোড ভিন্ন জিনিস, আপলোড সাইজ, আমি কত সাইজের ফাইল আমি এলাও করব, এটা ভিন্ন জিনিস আছে এখানে. না, ওইটা লগ আউট সিস্টেমটা টোটালি ডিফারেন্ট, যে আপনি
ট্রিগারিং এর উপর বেস করে আপনি লগ আউট করে দেবেন। ওরা সেশন হতে পারে, ডেটাবেস এর অ্যাকশন হতে পারে, অনেক কিছুই হতে পারে। দেখেন এখানে ম্যাক্সিমাম ইনপুট টাইম, এখানে এটাকে লিমিট করাটাই কিন্তু ভালো আর কি। যে লাইক আপনি কোন একটা স্ক্রিপ্ট যখন আপনি কোন একটা ডাটা রিকোয়েস্ট করছেন, বেসিক্যালি কোন একটা ফর্মের এগেনস্টে ক্লায়েন্ট থেকে সার্ভার এন্ডে ডাটা দিচ্ছেন, ওখানে ওই যে রিকোয়েস্টেড ডাটাগুলোকে পার্স করছে, ইন্ডিভিজুয়ালের কথা বলা আছে। একটু দেখেন maximum amount of time is script right may spend parsing requested data, is script bolte bojhacchi je individual psp er tag prottekta tag kotokhon kore shomoy pabe 60 second kore shomoy pabe client er data process kore server er kache dite, so ei time ta limit kore rakha tai bhalo, right? General case e etar poriborton hoy na। মেমোরি লিমিট এটা 128 MB দেওয়া রয়েছে, হ্যাঁ এটা এম ফর এমবি বলা হয়। হ্যাঁ মেমোরি লিমিট যে আমার এই সার্ভারটা কত মেমোরি নিয়ে কাজ করবে, এখন নর্মালি পিএসপি মেমোরিতে তেমন কোনো জায়গা নেয় না, বড় বড় অ্যাপ্লিকেশনেও এত বেশি মেমোরির প্রয়োজন পড়ে না, বাট যদি হিউজ ডাটা নিয়ে কাজ করে যে লাইক বিগ ডেটা কনসেপ্টে, তখন কিন্তু আমার মেমোরি লিমিট এক্সিড হতে পারে, যে অনেক ফাংশনালিটি অনেক ডাটা একসাথে এক্সিকিউট করছে তখন তারা মেমোরি ইউজ করতে পারে। সো এই মেমোরি সাইজটা আপনি প্রয়োজনে বাড়াতে পারেন, রাইট? বাট এই রেঞ্জে থাকলে আমার সার্ভার ভালো পারফর্ম করবে। তারা যে সাইজটা দিয়ে রেখেছে সেটাই কিন্তু বেস্ট সাইজ। ওকে, এই এরর লেভেল যে বিষয়গুলো আছে যে কোনটার জন্য কি, আপনারা একটু জানার চেষ্টা করবেন যে যখন অনেক সময় পিএসপি এর এরর আসে কি কারণে কি এরর হচ্ছে সেটা এখান থেকে বলা যায়, এরর লেভেল কনটেক্সট আর কি। ই অল দি অল এরর এন্ড ওয়ার্নিং কে বোঝায়। দেখেন ই সিওআরই কোর এরর ফেটাল এরর that occurred during PSP initial startup, আমি বুঝতে পেরেছি। সেরকম বেশ কিছু এরর সিনট্যাক্স রয়েছে যেগুলো হ্যান্ডেল করার সুযোগ আছে। এই যে এরর রিপোর্টিং এখানে বলা আছে যে আপনি কি কি ধরনের এরর রিপোর্ট করতে চাচ্ছেন। আপনি এরর রিপোর্টিং অফ করে দেবেন, এরর এররই দেখাবে না, কোনো এরর আসবে না, সাদা হয়ে থাকবে। আর আমি বাই ডিফল্ট এই এরর গুলো দেখতে চাচ্ছি, যদি সকল এরর দেখতে চাই সেটাও আমরা দেখতে পারি। প্রত্যেকটার পাশে টিল্ট এই সাইনটাকে বলা হয়ে থাকে টিল্ট, হ্যাঁ অ্যান্ড এবং এররের আগে যেরকম একটা ঢেউয়ের মতো সাইন আছে না, টিল্ড সাইনটা ইউজ করব। হ্যাঁ যদি মনে করেন এখানে আমি অ্যাড করতে চাচ্ছি, ই ইউজার নোটিশ, ই পার্স কম্পাইল টাইম পার্স এরর, রাইট? এটাকে যদি আমি দেখতে চাই, এখানে যদি এটাকে ইউজ করতে চাই, টিল্ট গেল কোথায়, ট্যাব গেল কোথায়,
আমি এটাকে এই এররটা এক্সিকিউট হবে এখন থেকে আমি কোথায় দিয়েছি ভুল জায়গায় দিয়েছি এই জায়গায় দিতে হবে ই অল তো স্পেসিফিকেশন এইখানে বলাই আছে ই অল কি জন্য অল এরর এন্ড ওয়ার্নিং ইনক্লুডিং ই এস টি আর আই সি টি আলাদা আলাদাও আছে এই যে ই এরর আছে ই ওয়ার্নিং আছে ই পার্স আছে রাইট ই স্পেসিফিকেশনস আছে এটাকে অফ রাখছি এই যে যখন আমি অফ করে দিব ডু নট ডিসপ্লে অ্যানি এরর ডিফল্ট তো অন করাই আছে আপনি যখন আপনার লাইভ সার্ভারে যাবেন তখন অফ করে রাখাই কি ভালো না সাদা পেজ আসলে সে কনফিউজড হয়ে যাবে আমার ইন্টারনেট নাই ফাইলগুলো কোথায় ও স্যার লাইভ সার্ভার জানতে সমস্যা লাইভে আয়নায় ফাইল আছে সি প্যানেলে ঢুকে আপনি আয়নায় কনফিগার করতে পারবেন তো ধরেন ডেটাবেস এরর চলে আসে ফেটাল এরর চলে আসে আপনার ইমপ্রেশন কেমন হবে আর যদি সাদা পেজ আসে সে কনফিউজড হবে ইন্টারনেট নাই আমার অথবা সার্ভারের কোনো সমস্যা হয়েছে বাট সাইটের যে সমস্যা সে কিন্তু এটা আজ করতে পারবে না সাধারণ ইউজাররা অন্য পেজ আসে এই পেজও লোডেড সাদা পেজ তার মানে সাইটের এরর এটা বুঝতে কিন্তু অনেক সময় চলে যাবে বিষয়টা বুঝতে পেরেছেন এইটা হচ্ছে বেসিক্যালি ডোমেইনের এজ থাকে এক বছর মিনিমাম হ্যাঁ ওয়ান ইয়ার কাউন্টারপার্ট এখন ডোমেইন হোস্টিং যদি আপনার হাতে থাকে তখন তো আর আপনি যে কোনো সময় থাকে আপনি থামিয়ে দিতে পারেন দেখাবেন না আপনি বুঝতে পেরেছি ডোমেইনকে আপনি সরাতে পারবেন অ্যাট লিস্ট যেটা করতে পারবেন ওখানে আপনি বলে দিতে পারবেন যে তোমার সাইট হ্যাকড অথবা পতাকা উড়াই দিলেন কিছু একটা অথবা আপনার ছবি দিয়ে দিলেন আমার টাকা দাও ঠিক আছে অথবা তার ছবি দিয়ে বললেন আমি তার কাছ থেকে টাকা পাই এটা একটা বিষয় বাট আপনি নির্দিষ্ট ডেটে আপনি কোনো কিছু করে তার কিছু করতে পারবেন যদি না আপনি স্ক্রিপ্টিং করেন হ্যাঁ আপনি কোড করে রাখলেন ক্রন জবস রান হলো নির্দিষ্ট ডেটে সেটা কি হয়ে গেল অফ হয়ে গেল সেটা সম্ভব কোড করে সেটা করা সম্ভব যে আপনি দু মাস পরে সে যদি কিছু না বোঝে আবার তুলবে আবার হবে কি আবার অফ হয়ে যাবে সার্ভারের অংশ সার্ভার থেকে ট্রিগার করতে হবে ফাংশনটাকে একটা নির্দিষ্ট ডেটে মানে নির্দিষ্ট টাইমে উনি বলেন যে লাইক দু মাস পর থেকে লাইক যে ডেটটা আপনি শুধু সেট করে রেখেছেন তারপরে আপনি আরেকটা লজিক দিয়ে রাখলেন যে এক ঘন্টা পরপরই হবে সে ঠিক করে এক ঘন্টা পরপর বন্ধ হয়ে যায় আর সে যদি কোডটা না ফেলে তাহলে ভিন্ন কথা কোড যদি ফেলে দেয় তাহলে আপনার আর কোনো কাজ নেই অথবা সে যদি ঘাটাঘাটি করে দেখে যে ক্রন জবস এখানে ওয়ার্ক করছে সে ক্রন জবস বন্ধ করে দিল আপনার জায়গা শেষ কারণ কন্ট্রোল তো তার হাতে হোস্টিং প্যানেলের রাইট আচ্ছা আরো কিছু কনফিগারেশনস আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কনফিগারেশন আমরা খুঁজছিলাম একটু দেখি ভেরিয়েবল অর্ডার ঠিক আছে রিকোয়েস্ট অর্ডার ঠিক আছে রিকোয়েস্ট অ্যাভারেজ অটো গ্লোবাল পোস্ট ম্যাক্স সাইজ দেখেন পোস্ট ম্যাক্স সাইজ এটা আপনি বাড়াতে কমাতে পারেন যে পোস্ট থেকে ফর্ম থেকে যখন আপনি নিচ্ছেন তখন
যে একসাথে আপনি কত ডাটা দিতে পারেন একটা পোস্ট পেজে, 8 MB হিউজ সাইজ, রাইট? এখন যদি একটা ইমেজও আপনি দেন, ইমেজের পাথ ইমেজ যদি 6 MB হয়, আপনি যদি 10টি ইমেজও দেন, বেসিক্যালি ওটা আপলোডেড ফাইল। পোস্ট ফাইল কি, শুধু নাম যাবে সেখানে। আপনি ইমেজ যদি 10টা দেন, 10টি ইমেজের নাম টেক্সট আছে, সেটা কতটুকু জায়গা নেবে? খুব কম জায়গা, রাইট? সো এটা যদি কখনো প্রয়োজন পড়ে সেটা বাড়ানো কমানো যেতে পারে। ডিফল্ট ক্যারেক্টার সেট UTF 8 বাই ডিফল্ট PSP-র ক্ষেত্রে। ডক রুট এক্সটেনশন ডিরেক্টরি, দেখেন এখানে এক্সটেনশন ডিরেক্টরির কথা আমি যে একটা লিস্ট দেখিয়েছি আপনাদের, রাইট? PSP-র এক্সটেনশন দেখানো হয়েছে না, এবং সেটা বিল্ট ইন 20টা এক্সটেনশন ওখানে রয়েছে। সো জ্যাম PSP-EXT আমরা যদি এই পাথটাতে যাই, জ্যাম্পের পর PSP, PSP-র পর এক্সটেনশন, নিজে এখানে PSP-র এক্সটেনশন গুলো বিল্ট ইন এক্সটেনশন গুলো রয়েছে, রাইট? সো জ্যাম PSP এক্সটেনশন, আপনি যদি নাম পরিবর্তন করতে চান ফর সিকিউরিটি রিজন বা আদার্স কেস, আপনি সেটা করে এই সার্ভারে পাথটা দেখিয়ে দেবেন, তাহলে এক্সটেনশন কাজ করবে। দেখেন ফাইল আপলোড ডিফল্ট দেওয়া আছে কি অন, এবং এটা থাকতেই হয়, আদারওয়াইজ ফাইল আপলোড হবে না। যেটা আপনি প্রোফাইল ইমেজ আপলোড করছেন, সার্ভারে ফাইল আপলোড অফ করা আছে, ওটা কোনোভাবেই হবে না। আপনি কোড যে স্টাইলেই লিখেন, সে ইনিশিয়েটই করবে না আপলোড করার জন্য, রাইট? দুই হচ্ছে যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, ঠিক আছে, 2 MB কথা বলা হচ্ছে। আমি ম্যাক্সিমাম 2 MB ফাইল আপলোড করতে পারবো, বাট আপনি ফেসবুকে 25 MB আপলোড করতে পারেন, ইউটিউবে লিমিট নেই। সো আপলোড সাইজ রেস্ট্রিক্ট করতে হয়। আমাদের সাইটে যেমন 50 MB আমরা আপলোড করতে দেই, 50 MB একসাথে একটা ফাইলে আপলোড করা যাবে। আর আপনি একসাথে কতগুলো ফাইল আপলোড করতে পারবেন? 20টা ফাইল আমার সার্ভার কনফিগারেশনে সেটা দেওয়া আছে, যে আমি একসাথে 20টা ফাইল আপলোড করতে পারবো। এই যে এখানে 20টা ফাইল দেওয়া আছে। আরেকটা জিনিস উপর নির্ভর করে যে আমি ম্যাক্সিমাম কত ফাইল সাইজ দেবো, সেটা আমার হোস্টিং বা ডোমেনের উপরে, যে আমার হোস্টিং এর থেকে আমি বেশি ফাইল আপলোড করতে, ওটা হোস্টিং এ আপনাকে প্রোটেক্ট করবে, আমার কিছু করার দরকার নাই। হোস্টিং এ আপনাকে বলে দেবে যে এটা নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো বললেন এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই জায়গাটা। এরপরে শুরু হয়েছে এক্সটেনশন কনফিগারেশন শেষ আর কি। এই যে ওপেন এক্সটেনশন গুলো দেওয়া আছে, একটু খেয়াল করেন, আমরা যে বলছিলাম যে আমাদের 15-20টা এক্সটেনশন যেটা বিল্ট ইন এক্সটেনশন, বাট এর মধ্যেও কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো বন্ধ করা আছে, যেগুলো সেমিকোলন দেওয়া আছে সেগুলো সবই কি অফ, আর যেগুলোর সামনে সেমিকোলন নেই সেগুলো অন। এবং নিচে আরো বেশ কিছু বিষয় আছে। Let's check যে আর কোনো ইম্পর্টেন্ট কনফিগারেশন আছে কিনা। মেমোরি লিমিটটা বলা হয়েছে না? হ্যাঁ, DLL ওটা, ওগুলো যাওয়ার ফাইল এক্সটেনশন, এক্সটেনশন গুলো সব DLL এক্সটেনশনে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, একটু খেয়াল করেন।
এটা স্পেসিফিক ফাইলের এক্সটেনশন, মানে এক্সটেনশন এক্সটেনশন যে ফাইলগুলো, এক্সটেনশন ক্লাস যেগুলোকে বা এক্সটার্নাল ক্লাস যেগুলোকে বলা হচ্ছে, এক্সটেনশন আমরা এক্সটেনশনই বলবো, আমরা ক্লাস বা আদার্স বলবো না, এই এক্সটেনশন গুলোর স্পেসিফিক এক্সটেনশন কি হবে, আবার এক্সটেনশনে চলে আসে এটা ডট ডিএলএল। যেমন পিএসপি ফাইলের এক্সটেনশন কি, ডট পিএসপি, এক্সটেনশনের এক্সটেনশন হচ্ছে ডট ডিএলএল। খুলে রাখেন, বুঝতে পারবেন না। এটা এসএমটিপি হচ্ছে বেসিক্যালি ইমেলের জন্য ইউজ করা হয়ে থাকে, হ্যাঁ, ইমেল প্রোটোকল তৈরি করার জন্য, যে আমি ইমেলে ডাটা ট্রান্সফার করব, হ্যাঁ, বা ইমেল ইমেল পাঠাবো। সো সার্ভার কনফিগারেশনে এসএমটিপি কে 25 রাখা হয়, এটা স্পেসিফিক পোর্ট। কিছু বুঝতে পারবেন না। আর এটাও একটা পোর্ট, হ্যাঁ, 467 একটা পোর্ট, এনক্রিপ্ট করা কোড। আর এসএমটিপি লোকাল হোস্ট বলা হয়ে থাকে, হ্যাঁ, মানে এসএমটিপি টা নরমালি ইউজ হয় ইমেল রাউটিং এর জন্য। POP3 এবং এসএমটিপি দুইটা কনফিগারেশন আছে না ইমেলের, সো পিএসপি এসএমটিপি কেই সাপোর্ট করে, হুম, এবং এসএমটিপি বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 25। আর এসএমটিপি লোকাল মেশিনের জন্য লোকাল হোস্ট দিতে হয়, যে লাইক আমি লোকাল পিএসপি থেকে আমি কনফিগার করলাম আউটলুকে আমি ইমেল দিব, সো আমি মেইল ফাংশনের মাধ্যমে ইমেল সেন্ড করলে আমার লোকাল ইমেল সার্ভারে ইমেল চলে আসবে। তো সেক্ষেত্রে পিএসপি কনফিগারেশনে এই দুইটা জিনিস চেঞ্জ করে দিতে হয়, এসএমটিপি পোর্ট কি হবে 25, আর এসএমটিপিটা কি হবে লোকাল হোস্ট। ঠিক আছে, সো আমি যদি একটু চেক করে দেখি এটা কোথায় আছে, 25 দিয়ে যদি চেক করি, ডিফল্ট কত দেওয়া আছে 25। লোকাল হোস্ট পাওয়া যাচ্ছে না, আমি সার্চ দেই তাহলে এটা দিয়ে। এসএমটিপি কে খুঁজে পাচ্ছি না, পেয়েছেন? এই যে এসএমটিপি সম্পর্কে আছে, এই যে এসএমটিপি কি দেওয়া আছে লোকাল হোস্ট, তো ডিফল্ট সেটই করা আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো সম্পর্কে যদি ডিটেইল জানতে চান, আরো ডিটেইল, যেটা আপনাদের জানতে হবে, কারণ কোর্সের শেষে আরো 3 মাস বলা হয় প্র্যাকটিসের জন্য, এই কারণেই, হ্যাঁ, এখানে প্রত্যেকটা কি বলা হচ্ছে কনফিগারেশনের ওপরে php.net এর ইউআরএল দেওয়া আছে। মনে করেন আপনি এসএমটিপি লোকালস বলেছেন, এখানে বলা আছে যে php.net/smtp, সো ডিটেইল জানতে পারবেন এসএমটিপি এর কাজ কি, কেন লোকাল হোস্ট হলো, এসএমটিপি পোর্ট 25 কেন, এসএমটিপি পোর্টই বা কি, রাইট, ডিটেইল পিএসপি ম্যানুয়ালে দেওয়া আছে। সো ম্যানুয়ালটা রপ্ত করতে হবে সবার, ওকে, এই পর্যন্তই পরীক্ষায় আসবে আগামী দিন, তার মানে কনফিগারেশনাল কিছু কোশ্চেনস আমরা রাখব আগামী দিনে, নেম স্পেস বেসিক, তারপরে স্টেটমেন্ট, অ্যারে, ফর ইচ, হ্যাঁ, ফর লুপ, ভেরিয়েবল, তাই না, অপারেটর, হ্যাঁ, সব কিছুর উপরে 15-20 কোশ্চিন হবে, তার উপর বেস করে টাইম হবে এবং তার উপর বেস করে আলোচনা হবে। সো বৃহস্পতিবার আবারও পরীক্ষা, এবং ওই পরীক্ষাতে না, ঠিক আছে, পড়াশোনা করেন গিয়ে বাসায়, ওকে, আল্লাহ হাফেজ।